కాట్లో গ্রিন চিলি তারপর ডেলেছি জিঞ্জার ফাইন চপ সল্ট ব্ল্যাক সল্ট বেকিং পাউডার থোড়া সা ইং বাদ মে ভি ডালেঙ্গে আপ ইসমে মিক্স করেন ঠিক তো মিক্স হো গিয়ে ইসমে ডালেঙ্গে চিলড ওয়াটার বন্ধ কর দিয়ে ঢোকলা একদম পাতলা হবে মিক্স করেন মিক্স করার পরে আমার ডো রেডি নেক্সট ভিডিও আপডেটেড মিনিট 10 মিনিট ওকে 10 মিনিট পরে আবার খোলা হলো আমাদের ঢোকলার ডো সামান্য একটু তেল পাস করা লাইন কারণ ওটা লেগে না যায় যেভাবে মালিশ করে ঠিক সেইভাবেই কারণ যারা তেল ইউজ করবে না তারা ঘি বা অথবা বাটার 10 মিনিট পরে আমরা সামান্য পরিমাণে ইন ঢালা হলো দিয়ে ফ্লেভার ঢোকলার ডো রেডি আমাদের কাছে বেক নেই অথচ আমরা স্টিম হেলদির জন্য স্টিম ঢোকলা বানাবো আমরা এবার প্রসেসটা শেষ করব আমরা আগে থাকতে ওয়াটার বসিয়েছি জন্য যে কোনো স্টিনারের ভেতরে মাত্র 12 মিনিট করে বয়েল করব ঢাকনা লাগিয়ে দিই নেক্সট ভিডিও আবার 12 মিনিট পরে আমার ঢোকলা রেডি কড়ি পাতা সর্ষানি মাস্টার্ড অ্যান্ড গ্রিন চিলি আনি কাঁচা ঝাল ইজ দ্য ফাইনাল তড়কা জিরে সরি কাঁচা লঙ্কা অ্যান্ড লাস্ট অ্যান্ড কড়ি পাতা তো জাস্ট সতেজ হওয়ার পরে কিছু ডালা যাবে না সামান্য একটুখানি হলদি ফেলে মারার জন্য ফাইনালি আমাদের খাবার রেডি ঢোকলা এবার কাটা হবে ঢোকলা
ঢোকলা ডেন দাও চাটনি, ঢোকলা সাদা আছে চাটনি, ফাইনালি ঢোকলা ডেন। টেস্ট করবি বাবুজি স্যার? ওয়াও, হোয়াট ইজ পুচ 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 পুচ, দারুন দারুন। চাটনি 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 কে সাথ স্যার? ঢোকলা রেডি? সবার কোটি চোখ সবার কোদার।